ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার নতুন গান মুক্তি পেল চোদ্দ অক্টোবর গানটি নিয়ে সমালোচকরা বলছেন এটিও পটাকা গানের মতো দর্শকদের মন কেড়ে নিতে পারে কিন্তু একদল বলছেন পটাকা গানে যেমন মহা উৎসব ডিজলাইকের ছিল এবারও ঠিক তেমনটি ঘটে কিনা সেটি দেখার বিষয় দেখা গেল দুই ঘন্টায় নুসরাত ফারিয়া নতুন গান আমি চাই থাকতে দেড় হাজারের বেশি দর্শক অপছন্দ করেছেন গানটি সত্যি বলতে নুসরাত ফারিয়াকে দর্শকরা হয়তো মডেলিং অথবা সিনেমার নায়িকা হিসেবে বেশি পছন্দ করেন যার প্রমাণ মিলেছিল পটাকা গানে বিষয়টি নিয়ে বলেন একজন শিল্পীর সমালোচক থাকবে আমি হেটার্সদেরকে অবশ্যই বলবো তারা যেন ঠিকভাবে গানটি দেখে তারপর মূল্যায়ন করে সর্বশেষ বলা যায় নতুন গানটির ভবিষ্যৎ বা পটাকা গানের মতো খুব বেশি আলোচনায় থাকবে না কারণ নতুন গানটি একদিন পার হলেও পঞ্চাশ হাজারের বেশি ভিউ হয়নি গান তে নুসরাত ফারিয়ার নতুন গান প্রকাশের ব্যাপারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবসময় সত্য নিউজ পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন